আসসালামু আলাইকুম সবাইকে, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে একদম সকাল 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 ঘর থেকে বের হয়ে গিয়েছি, কারণ পিউর শরীরটা বেশি একটা ভালো না, কারণ পিউর চোখে অ্যালার্জিটা খুব বেড়ে গেছে। তো এখন যাচ্ছি আমি ডক্টরের কাছে, কারণ এখানে আবার ডক্টর প্রেসক্রিপশন না দিলে কোনো মেডিসিনই দেয় না, তো সেই জন্য যাচ্ছি, কারণ ওর চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আসলে, কারণ যেহেতু আমরা কালকে চলে যাব। তো নিয়ে আসলাম প্রেসক্রিপশনটা, এখন যাব ফার্মাসিতে যে ওর জন্য ওষুধটা নিতে হবে, কারণ মেয়েটার আসলে কষ্ট হচ্ছে। আজকে অনেকদিন ধরেই কিন্তু ওর চোখে অ্যালার্জি, এ নিয়ে কয়বার আজকে সহ তিনবার ডাক্তার দেখানো হলো। এর আগে তো দুইবার তো ওই সঙ্গে গেছে পাপার, আজকে আমি একা গেলাম ওকে ছাড়াই, আর কি বলে কি জানি বলেটাকে হসপিটালও নিয়ে গেছিলাম আর্জেন্ট, যেখানে নিয়ে যায় আর কি, প্রত্যাশা করছে, বাট বুঝছি না কি আসলে কি এত বাড়ছে কেন, কারণ মেবি যখন বিচে যায় বালু পড়ছিল হয়তো বা ওইটা থেকে হয়েছে চোখে অ্যালার্জিটা। তো আসলে ভালো লাগছে না আমার, কারণ কষ্ট পাচ্ছে বাচ্চা মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। তো এই তো চলে আসছি ফার্মাসিতে ওষুধটা নেওয়ার জন্য, আর এই সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা, বাট আমি এইবার যাইনি, কারণ পায়ে যেহেতু এত হাঁটবো না, আর আসলে এসব জায়গায় একসঙ্গে দল বেঁধে হাঁটলে মজা লাগে না। ইনশাল্লাহ নেক্সট টাইম আপি আসবে, আপিকে নিয়ে হাঁটবো দল বেঁধে বেঁধে। তুমি কি মেয়ে মানুষ নাকি? হ্যাঁ, ছেলে মানুষ। তো ক্রিমটা নিয়ে নিলাম চোখের, ওর এখন মুখটু ক্লিন করে দেন, ওর মুখে দিয়ে দিব, সরি চোখে দিয়ে দিব না। তুমি ভালো আছো? মনটা ভালো? মাথা নষ্ট বাবা, আজকে রাত্রে আবার ট্রাই করো, আমার টিকিট পাচ্ছি না, যাবে রে, চলো যাই, একটা শপিং মল ঢুকতেছি আমরা। তো শপিং মলে ঘুরে আসলাম, আসলে মন মতো হয়নি যে তা না, মন মতো হয়েছে, বাট কিনবো না, প্রাইস বেশি, তাই না? টুরিস্ট পয়েন্ট তো অনেক দাম, তো আমরা এখান থেকে কিনবো না, আমরা মার্কেট নর্মাল মার্কেট থেকে কিনবো, জন্য কিনি নাই, আসলে মন মতো হয়েছে হয়েছে। একটু বসছিলাম বাহিরে, বাট বসতে আর দিল না, বৃষ্টি আসছে আবার, এই যে আবার বৃষ্টি পড়তেছে, আবার বৃষ্টি পড়তেছে। আমি এখানে নিয়ে নিলাম, একটা বলে নিলাম এখানে, আর মুড়িগুলো একটু ভাজতে হবে, কারণ একটু কেমন জানি নরম হয়ে গেছে, দেখাচ্ছি, এই যে মুড়িগুলো আমি এখানে ভাজতেছি। মেয়েরা এখানে খাচ্ছে, আম্মু মজা হয়েছে, মজা খাও খাও, কোনো ঝাল হয়েছে মনে না, একেবারে দেশের মতো ঠুঙ্গায় করে যে মুড়ি আনছি, আর এখানে আপাতত ভাইকে দিছি, ও মুড়ি ছাড়া খাবে, আর আমরা এখানে খাবো। আজ তুমি খেয়েছো মা? এই যে মা খাচ্ছি, ওই তো বারে নেভার মাইন্ড, আড়াইশো মতো কোন কোনো আগাম করে খাবো, নেভার মাইন্ড।
দাঁড়াও, ওকে ওকে ওকে, ওকে ওকে ওকে।